হার্দিককে দেখে গ্যালারি থেকে ভেসে এলো রোহিত রোহিত চিৎকার। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়াকে যেন মেনেই নিতে পারছে না মুম্বাইয়ের সমর্থকরা। শুধু দুয়ে নয়, তার সাবেক দল গুজরাটের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে পান্ডিয়ার গুজরাট থেকে চলে যাওয়া, অন্যদিকে রোহিতকে মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরানো, দুই দলের সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশই যেন হলো মুম্বাই বনাম গুজরাট ম্যাচে। পান্ডিয়া যখনই বল হাতে নিলেন, দুয়ো দিতে শুরু করলেন গ্যালারিতে উপস্থিত সমর্থকরা। এবারের আসরের আগে নাটকীয় পালা দলে মোটা অঙ্কের পারিশ্রমিকে গুজরাট থেকে পান্ডিয়া পাড়ি জমান তার পুরনো দল মুম্বাইয়ে। সেখানে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় তাকে, আর তাতেই খেপে আছেন রোহিত সমর্থকরা। এক দুই তিন ঢাকায় জমিয়ে জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।